আমাদের দেশে অনেক কাফের মুশরিক আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আমরা তাদেরকে কাফের বলি। তখন একদল বুদ্ধিজীবী আমাদেরকে নসিহত খয়রাত করে, কে মুসলিম কে মুসলিম না আপনারা বলার কে, সেটা তো আল্লাহই বলতে পারেন। হ্যাঁ, বিচার তো হাসরি হবে, তো ভাই কে রাজাকার কে রাজাকার না ওটা তো হাসরি দেখা যাবে, আপনারা বলেন কেন? কে দেশের শত্রু কে দেশের বন্ধু তা তো হাসরি বোঝা যাবে, আপনারা বলেন কেন? তারা ভাবছে বেঁচে যাবে না। ইনশাল্লাহ সেই দিন যেই দেশে আল্লাহ, যেই দিন এই বাংলায় আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হবে, এই আন্তর্জাতিক প্রত্যেকটা চোর ও লম্পট জালেমকে ধরে এনে বাংলাদেশে শরিয়া আইনে বিচার করা হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে মুসলিম নামধারী এই রকম কিছু জাহান্নামের কীট আমরা দেখতে পাই। যারা বলে আমি মুসলিম কিনা জানি না তবে আমি বাঙালি, না, মুসলমানের প্রধান আইডেন্টিফাই হচ্ছে আমি উম্মতে মুহাম্মদি, আমি মুসলমান, তারপরে আমি বাঙালি, বাঙালি আমার প্রথম পরিচয় নয়। পত্তলিক মূর্তি পূজারী সংস্কৃতির পূজা যারা করে, হিন্দুয়ানি সংস্কৃতির দাবিদারি করে, তারাই মুসলিম পরিচয় না দিয়ে প্রথম পরিচয় বাঙালি দিতে চায়। আমার আপনার প্রথম পরিচয় আমি মুসলিম, আমি মুমিন, আমি উম্মতে মুহাম্মদি। আমাদের দেশে অনেক কাফের মুশরিক আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আমরা তাদেরকে কাফের বলি। তখন একদল বুদ্ধিজীবী আমাদেরকে নসিহত খয়রাত করে, কে মুসলিম কে মুসলিম না আপনারা বলার কে, সেটা তো আল্লাহই বলতে পারেন। হ্যাঁ, বিচার তো হাসরি হবে, তো ভাই কে রাজাকার কে রাজাকার না ওটা তো হাসরি দেখা যাবে, আপনারা বলেন কেন? কে দেশের শত্রু কে দেশের বন্ধু তা তো হাসরি বোঝা যাবে, আপনারা বলেন কেন? কে চোর কে চোর না আদালতে বিচার করেন কেন? প্রত্যেক কাফের মুশরিকের বিচার হাসরে হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কঠিন নির্দেশ, যে ব্যক্তি বা গোষ্ঠী কুফর করবে তাকে কাফের বলতেই হবে, অমুসলিম ঘোষণা করতেই হবে। এটা মুসলমানদের উপর আল্লাহ তাআলা রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। কথা বুঝতে পারছেন? জবাব পেয়েছেন? অতএব মূল শিক্ষাটা হচ্ছে ঈমান এনেই আপনাকে মুসলমান হতে হবে। ঈমান নাই, দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে, আপনি মুসলমান হইতে পারবেন না। ঈমান আনার পর আপনি যখন মুসলিম হবেন, জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের বিধানগুলো মানতে হবে। আল্লাহ বলেছেন উদখুলু ফি সিলমে কাফফা, ইসলামে আংশিক প্রবেশ করো না, পরিপূর্ণ প্রবেশ করো। আমরা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারছি? আরেকটা শিক্ষা দিয়েই আমি আজকের মতো এই বিষয়টাকে ইনশাল্লাহ ক্লোজ করব। কষ্ট হবে না তো আপনাদের? কে কে ঘুমান, হাত উঠান, কয়েকজন পাওয়া গেছে। এ আয়াত কেন নাজিল হলো? এ তোমরা আবার দাঁড়িয়েছো কেন, বসো না। এ আয়াত কেন নাজিল হলো? এর ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন। কথা বুঝতেছেন? সূরা বাকারা আয়াত নাম্বার কত? 208। এ আয়াত কেন নাজিল হলো? ইমাম রাজি তার তাফসীর কাবীরে লেখেন, রসুল্লার জামানায় 1500 বছর আগে ইহুদি ধর্মের বড় বড় কিছু আলেম, তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে সালাম, তিনি মুসলমান হয়েছিলেন। এই আবদুল্লাহ ইবনে সালাম সহ কিছু ইহুদি নেতা, ইহুদি আলেম রসুল্লার কাছে এসে ইমান এনে মুসলমান হইল। তাফসীর সাক্ষ্য দেয় আল্লাহ রসুলের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে নিলেন, রসুল্লার আদেশগুলো মানলেন, নিষেধগুলো ছাড়লেন, শরীয়ত এবং সুন্নত মানতে লাগলেন। শুধুমাত্র তারা ইহুদি ধর্মের হযরত মুসা আলাইহিস সালাম ওনার কিছু শরীয়তের ভালো ভালো আমলও তারা করতে লাগলো। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, আয়াত নাজিল করে ধমক দিলেন উদখুলু ফিস সিলমি কাফফা, হিমানদারগণ
তোমরা যারা আমার নবী তোমরা যারা আমার নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো ঈমান আনার পরে ইসলাম গ্রহণের পরে পূর্বের নবী মুসা কিংবা ঈসা শরীয়তের কোনো ভালো আমল করার সুযোগ নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যদি 1500 বছর আগে কিছু সংখ্যক ইহুদি আলেম ঈমান আনার পরে ইসলাম গ্রহণের পরে পূর্বের নবী মুসা কিংবা ঈসা শরীয়তের শরীয়তের কিছু ভালো আমল করার কারণে আল্লাহ যদি তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি না দিয়ে থাকেন এই আয়াতের মানদণ্ডে আমার আপনার জীবনটাকে যাচাই করে দেখেন 1500 বছর পরে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বাদ দিয়ে মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না বরং পৃথিবীর অনেক কাফের মুশরিক বেঈমান তাগুত গজব প্রাপ্ত আযাব প্রাপ্ত মানুষের আদর্শের অনুসরণ করে যাচ্ছি তাহলে আমরা কতটুকু মুসলমান হলাম কথাটা কি বুঝাতে পারলাম আমি কিছু সংখ্যক ইহুদি ঈমান আনার পর ইসলাম মানার পর শুধু মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু হুকুম মানছে আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলেন নাই কিন্তু আমরা যারা মুসলিম দাবিদার কোরআন নাজিলের 1500 বছর পরে দেখা যায় কোরআন হাদিসকে বাদ দিয়া রাসূলুল্লাহর শরীয়তকে বাদ দিয়া জীবনের একটা বিরাট অংশে আমাদের অর্থব্যবস্থা রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি এই সব ক্ষেত্রে আমরা মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না বরং অভিশপ্ত লানতপ্রাপ্ত পত্তলিক ইহুদি খ্রিস্টান বেঈমানদের আদর্শের অনুসরণ করছি যেন আমাদের দেশের অধিক সংখ্যক লোক গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ এরও আগে প্রায় 2200 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো কিনা সে প্রথম ডেমোক্রেসি গণতন্ত্র আবিষ্কার করেছে তার ছাত্র ছিল অ্যারিস্টটল সে গণতন্ত্রকে এক্সপ্যান্ড করেছে দুইজনই দুইটা বই লিখছিল গণতন্ত্রের উপর প্লেটো যেই বই লিখেছিল গণতন্ত্রের উপর তার নাম দ্য রিপাবলিকান আর অ্যারিস্টটল গণতন্ত্রের উপর যে বই লিখেছিল তার নাম হচ্ছে দ্য পলিটিক্স পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ফাউন্ডার ফাদার বলা হয় আব্রাহাম লিঙ্কনকে সে যুক্তরাষ্ট্রকে স্বাধীন করেছে 1786 সালের দিকে সনটা একটু আকপাস হতে পারে সে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করেছে ওয়ার্ল্ড ওয়াইজ তাহলে আমরা যারা রাজনীতির ক্ষেত্রে খেলাফতকে বাদ দিয়া গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করলাম আমরা তো রাসূলুল্লাহর শরীয়তকে বাদ দিলাম আমাদের সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায় আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি আমরা 31st নাইট পালন করি আমরা পহেলা বৈশাখ পালন করি এই টোটাল সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি এই ক্ষেত্রে আমরা শরীয়তকে বাদ দিলাম আমাদের লেনদেন ব্যবসা পুরাটাই সুদভিত্তিক আবার এখন পুরা 14 কোটি মুসলমানকে সুদখর বানাবার ব্যবস্থা হয়েছে এই যে একটা স্কিম চালু হতে যাচ্ছে আপনি প্রতি মাসে 5000 টাকা করে রাখবেন বা 10000 টাকা করে রাখবেন 42 বছর পরে আপনি পেনশন পাবেন 3.5 লাখ টাকা ওই যে পেনশন পাবেন পুরাটাই সুদ অতএব পুরা জাতি আজকে সুদের শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে জীবনের বিরাট অংশে আমরা ইসলামকে বাদ দিয়েছি অতএব আমরা খাঁটি মুসলিম হতে পারি না আল্লাহর নির্দেশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পুরাপুরি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না আল্লাহ তাআলা যেন সূরা বাকারার এই 208 নম্বর আয়াতের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন সাদাকাল্লাহুল আজিম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ايه يا شاب ايه بسيط انا دن منازات لاغينا مستبقسين انا را اولياء منازات لاغينا اما دن تو منازات لاغبنا كي